ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা পড়বো চলতলি পর্ব 5। তো গত চারটে পর্ব আমাদের হয়ে গেছে, গত চারটে পর্ব মিলে আমরা এখনো পর্যন্ত স্থির তড়িতেই রয়েছি, তড়িৎকে এখনো আমরা চালাতে পারিনি। তো আজকে আমরা চালাবো, আজকে আমরা আধানকে চালাবো। তো আধানকে চালানোর জন্য তোমাদের যে কনসেপ্টগুলো আমি আগের চারটে ক্লাসে করিয়েছিলাম সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি গত চারখানা ক্লাস এই চ্যাপ্টারের উপরে তোমরা না দেখে থাকো তাহলে ওইগুলো আগে দেখে আসো, না হলে এই জায়গাটা বুঝতে পারবে না। তো আজকে আমাদের কি কাজ, আজকে আমাদের তড়িৎকে চালানো কাজ। এবং তড়িৎ মানে আধানকে চালাতে গেলে কি করতে হবে এটা আমরা গত ক্লাসেই পড়েছি। যদি আমরা বিভব পার্থক্য দিয়ে দিই কোনো একটা জায়গার মধ্যে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, যদি বিভব পার্থক্য থাকে তবেই আধান চলবে। কিরকম আধান কোথা থেকে কোথায় চলে? ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে, আর ঋণাত্মক আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে চলে। তো এ তো গেল আধান চলাচলের কথা, কিন্তু আমাদের মনে রাখতে হবে কোন আধানকে ভালো করে চালানো যায়। আমরা যদি পদার্থকে ভাগ করি, এই আধান চালানোর উপরে নির্ভর করে পদার্থকে তিনটে ভাগে ভাগ করা যায়। এক ধরনের পদার্থকে বলে পরিবাহী, আর এক ধরনের পদার্থকে বলে অর্ধপরিবাহী, আর এক ধরনের পদার্থকে বলে অন্তরক। এবারে ভাবো তো, নাম শুনে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনটা দিয়ে পরিবহন ভালো হবে, তড়িৎ পরিবহন ভালো হবে বা আধান পরিবহন ভালো হবে পরিবাহীর মধ্যে দিয়েই। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে কেন, পরিবাহীতে কি এমন বৈশিষ্ট্য আছে যাতে এর মধ্যে দিয়ে আধান পরিবহন হতে পারবে? তার কারণ হলো পরিবাহীর পৃষ্ঠে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। আর অনেক পরে যদিও এটা ডিসকভার হয়েছে, তবুও আমরা জানি, এখন আমরা জেনে গেছি যে মেনলি কারেন্ট প্রবাহের জন্য বা তড়িৎ প্রবাহের জন্য দায়ী হলো ইলেকট্রন। এখন মুক্ত ইলেকট্রন সব থেকে বেশি কার থাকে? পরিবাহী। সুতরাং যার ইলেকট্রন মুক্ত, মুক্ত কথাটার সঙ্গেই কি জড়িয়ে আছে দেখো। ধরো তোমাদের যদি বাড়ি থেকে কোনো গাইডেন্স না থাকে, তোমরা যদি মুক্ত হয়ে যাও তাহলে নিজেদের ইচ্ছা মতো ছোটাছুটি করতে পারবে, যেদিকে ইচ্ছে যেতে পারবে। কিন্তু কাউকে যদি বাড়ি থেকে খুব গাইড করে ধরে রাখে তাহলে দেখো সে অত সহজে কিন্তু এদিক এদিক যেতে পারবে না। আবার কাউকে খুব একটা বেশিও ধরে রাখেনি, আবার খুব একেবারে ছেড়েও দেয়নি, সে মোটামুটি কোথাও একটু গেল, কোথাও হয়তো বন্ধুদের সঙ্গে গেল, কিন্তু সব জায়গায় যেতে পারলো না। এরমভাবে তিনটে পার্থক্য আমরা মনে রাখতে পারি। তাহলে পরিবাহীর ক্ষেত্রে কি? পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে পরিবাহীতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, অর্ধ পরিবাহীতে কম পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। আর অন্তরকে মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে যার মুক্ত ইলেকট্রনই নেই, যার আধানগুলোই ফ্রি করা নেই, তাদেরকে আমরা চালাবো কি করে? যদিও আমরা কিন্তু অনেক পরে জেনেছি যে ইলেকট্রন চলে, তার আগে আমরা যখন প্রথম তড়িৎ প্রবাহ হতো অনেক দিন আগের ব্যাপার, তখন কিন্তু আমরা ভাবতাম যে ধনাত্মক আধান চলে। তো অনেক পরে জেনেছি ইলেকট্রন চলে, যখন অ্যাটমিক স্ট্রাকচার আমরা জানতে পেরেছি, তারপরে আমরা জানতে পেরেছি যে প্রোটন অর্থাৎ ধনাত্মক আধান যে আছে সে চলে না। কেন ইলেকট্রন চলে? কারণ প্রোটনের থেকে 1837 টাইমস হালকা হচ্ছে ইলেকট্রন। তাহলে তুমি ভাবো, একটা জিনিসের থেকে আরেকটা জিনিস যদি 1837 গুণ বেশি ভারী হয়, কার চলার প্রবাবিলিটি বেশি, কার চলার সম্ভাবনাটা বেশি? ইলেকট্রন যেহেতু খুব হালকা, পরবর্তীকালে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে চলে হচ্ছে ইলেকট্রন। এবং কোন ইলেকট্রনগুলোর চলতে সুবিধা হবে? মুক্ত ইলেকট্রনগুলোর চলতে সুবিধা হবে। তাহলে চলে কে? চলে হলো মুক্ত ইলেকট্রন। এবার দেখো কার মধ্যে মুক্ত ইলেকট্রন বেশি আছে। আমি বলেছি যারা পরিবাহী, যেমন ধরো অ্যালুমিনিয়াম, যেমন ধরো কপার বা রূপো, এদের সবার মুক্ত ইলেকট্রন প্রচুর থাকে। সুতরাং কপার, তারপরে সিলভার, তারপরে অ্যালুমিনিয়াম, এদের মধ্যে দিয়ে খুব ভালো তড়িৎ পরিবহন হতে পারে। আবার অন্তরক, অন্তরক এর মুক্ত ইলেকট্রন কিছু নেই বললেই চলে, সেই জন্য এর মধ্যে দিয়ে খুব একটা ভালো ইলেকট্রন তড়িৎ পরিবহন হতে পারে না। আর এর খুব কম পরিমাণে থাকে, এই জন্য এর মধ্যে এর পরিবাহিতাটাও খুব কম, অল্প পরিমাণে তড়িৎ পরিবহনে করতে পারে। তো এখন আমরা মেনলি তড়িৎ পরিবহন যেহেতু শিখবো, ভালো করেই শিখবো, সুতরাং আমরা এখন পরিবাহীর মধ্যে দিয়ে কিরমভাবে এই ইলেকট্রনগুলো প্রবাহিত হয় সেই জিনিসটা বুঝবো। এবং তার আগে আমরা একটুখানি
তড়িৎ প্রবাহের ফর্মাল যে ডেফিনেশনটা, মোটামুটি তো বুঝলাম যে এই ইলেকট্রন বা আধানের ফ্লোকেই আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ বলি, কিন্তু ফর্মাল যেই ডেফিনেশনটা আমাদের জানতে হবে ম্যাথামেটিক্যালি, যেটা থেকে আমরা অ্যামাউন্ট অফ কারেন্টটা ক্যালকুলেট করতে পারবো। শুধু কারেন্ট কি সেই জিনিসটা বুঝলেই হবে না, কিরকম ভাবে কারেন্ট আমরা ক্যালকুলেট করব সেই জিনিসটাও আমাদের বোঝা দরকার। তাহলে প্রথমে আমরা এখন পড়ে নিই যে তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি। তড়িৎ প্রবাহ কি? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ বলে। তাহলে কি বললাম, কোনো একটা পরিবাহী আছে, তার যে কোনো একটা প্রস্থচ্ছেদ, ধরো এরকম একটা পরিবাহী আছে, এরকম একটা তার আছে, এর যে কোনো একটা প্রস্থচ্ছেদ, ধরো এই প্রস্থচ্ছেদটা ধরে নিয়েছি আমরা, এর মধ্যে দিয়ে আমাদের দেখতে হবে একক সময় মানে এক সেকেন্ডে কতটা কারেন্ট যাচ্ছে। এক সেকেন্ডেই বললাম, একক মানে এক সেকেন্ড হতে পারে, এক মিনিট হতে পারে, কিন্তু আমাদের সিম্পলিসিটির জন্য বা ইউনিটটা যেহেতু আমরা সেকেন্ড দিয়ে বোঝাই সেই জন্য আমরা এক সেকেন্ডে বললাম। তাহলে এই ধরো প্রস্থচ্ছেদটা আমরা যেটা ধরেছি, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে তড়িৎ আধান পরিবহন হয় বা আধান প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। এবারে ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা পাওয়া খুব সোজা। তুমি ধরো এই প্রস্থচ্ছেদটা ধরলে, মনে করি টি সময়ে কিউ আধান প্রবাহিত হয়, তাহলে এক সেকেন্ডে কতটা হবে তুমি একক ঐকিক নিয়মের অঙ্ক করলেই পেয়ে যাবে। টি সময় কিউ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে এক সেকেন্ডে কিউ বাই আধান, কিউ বাই টি আধান প্রবাহিত হবে, এবং এটাই দেখো তড়িৎ প্রবাহের সংজ্ঞা। সুতরাং এটাই হলো তড়িৎ প্রবাহের গাণিতিক ফর্মুলা, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তড়িৎ প্রবাহ সমান আধান বাই সময়। এখন তাহলে তড়িৎ প্রবাহের এককটাও আমরা খুব ইজিলি এখান থেকে বার করে নিতে পারি। দেখো আই ইকুয়াল টু যেহেতু কিউ বাই টি, এবং তোমাদের আমি আগের ক্লাসগুলোতে কুলম বলেছিলাম হচ্ছে কিউ এর একক, মানে আধানের একক কুলম। সুতরাং তোমরা এখান থেকে খুব সহজেই তড়িৎ প্রবাহের এককটা পেয়ে যাবে। এককটা কি, যেহেতু আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা আমাদের মাথায় রাখবো, মাথায় এটা রাখলে তখন বুঝে যাবো ওপরে আছে কুলম, তাহলে ওপরে হয়ে গেল কুলম আর নিচে আছে সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড হয়ে গেল তড়িৎ প্রবাহের এসআই একক। এটারই আর একটা নাম হলো অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের যে একক বা তড়িৎ প্রবাহের ইউনিট যে আমরা বলি অ্যাম্পিয়ার, সেই অ্যাম্পিয়ার মানে কিন্তু অ্যাকচুয়ালি হলো আমার কুলম পার সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহের এককটা আমরা কি পেয়ে গেলাম, তড়িৎ প্রবাহের একক পেয়ে গেলাম কুলম পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। এখন কথা হচ্ছে যে এই তড়িৎ প্রবাহ কেন হবে, কতটা হবে, এটা আমরা কিভাবে বুঝবো যে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে, কেন তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে সব থেকে মেন ব্যাপার আমাদের। যে এই আধানটাকে তো আমাদের প্রবাহিত করতে হবে, কিন্তু কিভাবে আধানটাকে প্রবাহিত করব, পরিবাহীর মধ্যে দিয়ে কেন যাবে কি না যাবে, এই ব্যাপারগুলো আমরা একটুখানি এবারে দেখি। মনে করো তোমার কাছে একটা প্রবাহী আছে, পরিবাহী আছে, এই হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহীর তলে বা সারফেসে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে। এরা সব কি, এরা হচ্ছে সব মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন কথাটার মানে কি, মুক্ত ইলেকট্রন মানে বলেছি ফ্রি ইলেকট্রন, মানে এ একে কেউ আটকে রাখেনি, এ তার মানে ওই পরিবাহী সারফেসের মধ্যে যেরকম ইচ্ছাভাবে চলাচল করতে পারবে। তাহলে যেরকম ইচ্ছাভাবে যদি চলাচল করে সেটাকে বলে র্যান্ডাম চলাচল, মানে কোনো নির্দিষ্ট দিক নেই, মানে ধরো একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে আসছে, আর একটা ইলেকট্রন ধরো এদিক থেকে এদিকে যাচ্ছে, আর একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, আর একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, এটাকে বলে হ্যাফাজার্ড মোশন। তাহলে তুমি যদি এক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ ধরো, সেই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে দেখা যাবে, যেহেতু এদের কোনো নির্দিষ্ট দিক নেই, দেখা যাবে যে কিছু ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, কিছু ইলেকট্রন এদিক থেকে এদিকে আসছে। তাহলে তুমি যদি এক সেকেন্ডে মোট ইলেকট্রনের সংখ্যাটা দেখো যে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতগুলো যাচ্ছে, তুমি গড় ইলেকট্রনের প্রবাহটা দেখবে শূন্য। তার কারণ কি, কিছু ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, কিছু ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, কিছু ইলেকট্রন নিচ থেকে ওপরের দিকে উঠবে, কিছু ইলেকট্রন ওপর থেকে নিচের দিকে উঠবে। তার মানে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে গড় যে ইলেকট্রন যাচ্ছে
সেই ইলেকট্রনের সংখ্যাটা হবে শূন্য। এবং ইলেকট্রন যেহেতু আধান বহন করে নিয়ে যায়, তাহলে যদি আমার ইলেকট্রনের সংখ্যাটাই শূন্য হয় তাহলে আধানের পরিমাণ কত হবে? তাহলে আধানের পরিমাণও হবে শূন্য। সুতরাং একটা পরিবাহি যদি নর্মাল রাখা থাকে তার মানে কিন্তু এই নয় যে তার মধ্যে মুক্ত ইলেকট্রন নেই বা ইলেকট্রন নেই, তার মধ্যে ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন প্রচুর সংখ্যাতেই রয়েছে। কিন্তু এটা যদি একটা পরিবাহী হতো বা তোমার কাছে যদি আমি একটা তামার টুকরো বা একটা লোহার টুকরো দিয়ে রাখি, সেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পরিবহন যে হয় না সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তার কারণটা হচ্ছে এইটাই যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যতগুলো প্রায় একদিক থেকে আরেক দিকে ইলেকট্রন যায়, উল্টো দিক থেকেও প্রায় র্যান্ডামনেসের জন্য ততগুলো ইলেকট্রনই আসে, তো যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে গড় যে ইলেকট্রনের প্রবাহটা সেটা শূন্য হয়, অর্থাৎ আধানের প্রবাহটাও শূন্য হয়। তাহলে এবারে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য তাহলে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ইলেকট্রনকে পাঠানো। তাহলে ইলেকট্রনকে পাঠাতে গেলে আমার কি করতে হবে? ইলেকট্রনকে পাঠাতে গেলে আমার এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে একদিক থেকে একদিকে ইলেকট্রন যায়। সেটা কিরকমভাবে করতে পারি? গত ক্লাসটা একটু ফিরে যাই। গত ক্লাসে একটা জিনিস পড়িয়েছিলাম মনে করে দেখো, উচ্চ বিভব এবং নিম্ন বিভব, এবং সেখানে বলেছিলাম কি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান যায় এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক আধান আসে। এবারে সামহাও কি করে, আমি এখনো বলিনি কি করে বিভব পার্থক্য দেওয়া যায়, কি করে উচ্চ বিভব নিম্ন বিভব তৈরি করা যায়, অ্যাকচুয়ালি সেটা আমরা বলিনি, কিন্তু উচ্চ বিভব নিম্ন বিভবের ডেফিনেশনটা আগের দিন বলেছিলাম আর কি করে আমাদের বুঝতে হয় সেটাও শিখিয়েছিলাম। তো মনে করো কিছুভাবে আমরা এমন একটা ব্যবস্থা করতে পেরেছি যে এই প্রান্তটাতে আমরা দিয়েছি উচ্চ বিভব। কিভাবে সেটা এখন গুরুত্বপূর্ণ নয়, মনে রাখো শুধু যে আমরা একটা প্রান্তে কিরকম বিভব দিয়েছি, উচ্চ বিভব দিয়েছি, আর একটা প্রান্তে কিরকম বিভব দিয়েছি, আর একটা প্রান্তে দিয়েছি নিম্ন বিভব। এবারে বলতো উচ্চ বিভব আর নিম্ন বিভব যদি দিয়ে দিই তাহলে আধানের গতিটা কিরকম হয়? নেগেটিভ চার্জ সব সময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে। কেন না বুঝতে পারলে পিছনের ক্লাসটা দেখে নেবে, আগের ক্লাসটা দেখে নেবে। তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব যদি আমি কোন রকম ভাবে ক্রিয়েট করতে পারি, একটা কন্ডাক্টর বা একটা পরিবাহী ছিল, এই তার ছিল মনে করো, এই পাশে উচ্চ বিভব দিয়েছি, এই পাশে নিম্ন বিভব দিয়েছি, সঙ্গে সঙ্গে নেগেটিভ চার্জগুলো কি করবে? নেগেটিভ চার্জগুলো আর র্যান্ডাম থাকবে না। নেগেটিভ চার্জগুলো আর র্যান্ডাম না থেকে সঙ্গে সঙ্গে এই নেগেটিভ চার্জ সবাই এদিকে আসতে শুরু করে দেবে। এই নেগেটিভ চার্জ যারা যারা ছিল প্রত্যেকে এদিকে আসতে শুরু করে দেবে, অর্থাৎ নেগেটিভ চার্জ সবকটা নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে আসতে শুরু করে দেবে। অ্যাকচুয়ালি এই কথাটা বলা ভুল যে সবকটা ইলেকট্রন আসতে শুরু করে দেবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা যত বেশি বাড়াবো তত বেশি সংখ্যক ইলেকট্রন কিন্তু আমার এদিক থেকে এদিকে আসবে। তুমি যদি এদিকে নিম্ন বিভব দিতে এদিকে উচ্চ বিভব দিতে তাহলে কিন্তু ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসতো। এবারে তুমি যদি এই ক্রস সেকশনটা ধরো বা এই ক্ষেত্রফলটা ধরো, এবার ভাবো তো তুমি যদি এইবারে এইটার দিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে না যে প্রত্যেক সেকেন্ডেই কিছু সংখ্যক ইলেকট্রন এদিক থেকে এদিকে পাস করে চলে আসছে। আগে যেটা ছিল যতগুলো এদিকে যাচ্ছে ততগুলো ওইদিকে যাচ্ছিল, ওই জন্য নিট ইলেকট্রনটা জিরো হচ্ছিল, কিন্তু এখন দেখো যেহেতু একদিক থেকে একদিকে ইলেকট্রনের গতি, সুতরাং কিছু পরিমাণ আধান কিন্তু সবসময়ই একটা এরিয়াকে বা ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ক্রস করে এগিয়ে চলে আসবে। তার মানে এই এরিয়াটাতে পার সেকেন্ডে আমরা কিন্তু কিছু পরিমাণ নিট চার্জ পাবো, অর্থাৎ এই এরিয়াটা ক্রস করে কিছু পরিমাণ আধান কিন্তু আসবেই, এবং এক সেকেন্ডে যতটা পরিমাণ সেই আধানটা আসবে সেটাকেই আমরা কারেন্ট বলবো। এখন কনভেনশনালি মানে যখন থেকে তড়িৎ প্রবাহ আবিষ্কার হয় তবে থেকে আমরা ধরেছিলাম, মানে সায়েন্টিস্টরা যেহেতু জানতো অনেক আগে যে প্লাস চার্জ আর মাইনাস চার্জের মতো কিছু ব্যাপার আছে, তখন ইলেকট্রন প্রোটন আবিষ্কার হয়নি, তখন তারা কি ভাবতো? তারা ভাবতো যে আচ্ছা প্লাস চার্জের মোশনটাকেই আমরা কারেন্ট বলে গণ্য করে নিই, অনেকদিন আগে থেকে এটাই ভাবা হতো। তার মানে আর আমরা যেহেতু জানি যে প্লাস চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, সুতরাং আমরা মনে করতে পারি অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রনই আসছে এবং তার জন্যই চার্জের ক্রসিংটা হচ্ছে, কিন্তু প্রথম থেকে যা ধরা হতো প্রথম থেকে আমরা ধরে নিতাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। তাহলে পরবর্তীকালে ইলেকট্রন আবিষ্কার হতে এবং ইলেকট্রনের গতি প্রকৃতি বোঝাতে এবং যখন আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি চলে ইলেকট্রনই, পজিটিভ চার্জ চলে না, তখন আমরা ইলেকট্রনের মোশনটা এদিক থেকে এদিকে হবে বুঝতে পারলাম। কিন্তু যেহেতু অনেকদিন আগে থেকে কনভেনশনালি ধরা হতো যে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে, সুতরাং আমরা এখন থেকে একটা জিনিস বুঝে রাখবো, সেটা হচ্ছে আমরা তড়িৎ প্রবাহটাকে ধরি সবসময় ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে, আর ইলেকট্রনের প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে। এবং কনভেনশনালি আমরা ধরি, প্রথাগতভাবে আমরা ধরি যে ইলেকট্রনের উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ইলেকট্রনের
প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, এবং প্রথাগতভাবে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয় বলে ধরা হয়। তাহলে আশা করছি তড়িৎ প্রবাহ কেন হয় আর তড়িৎ প্রবাহ ক্যালকুলেশন করব আমরা কিভাবে আর তড়িৎ প্রবাহের একক কি, এই তিনটে জিনিস আমরা বুঝতে পেরেছি। দেখে নাও তো এই তিনটে জিনিস আজকে শিখতে পারলে নাকি। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ কি, এর একক কি, কেন হয়, আর সাধারণ এমনি একটা পরিবাহীকে যদি রেখে দিই তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না কেন, সেটাও কিন্তু একটু ক্লাসটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আশা করছি তড়িৎ প্রবাহ জিনিসটা আমরা বুঝতে পেরেছি। পরের ক্লাসে তড়িৎ প্রবাহ সংক্রান্ত এবং বিভব পার্থক্য সংক্রান্ত একটা সূত্র আছে, সেই সূত্রটা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও আসলে সেগুলো জানবার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।